আপনারা দেখছেন একুশে টেলিভিশন সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে এবং আজকে আমরা কথা বলতে চাচ্ছি মূলত আহ নতুন শিক্ষা কার্যক্রম এই শিরোনামে দর্শক আজকের আলোচনায় পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকবো মিফের দৌসে আহমেদ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর এখন পার করছে এবং এই পঞ্চাশ বছরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা জায়গায় নানান ধরনের প্রশ্ন তো উঠেছি যে যে শিক্ষা পদ্ধতি আমাদের দেশে চালু রয়েছে সেটা আসলে কতটা কার্যকর হচ্ছে সেই দক্ষতা অর্জনে আমরা ব্যর্থ হচ্ছি কিনা সেই প্রশ্নটা যেমন থেকে যাচ্ছে তার পাশাপাশি কোন ধরনের শিক্ষা পদ্ধতি চালু করলে আমরা সেই যে মূল্যায়নের ব্যাপারটা থাকে সেখান থেকে শিক্ষার্থীদেরকে যত মানে যথার্থভাবে যাচাই বাছাই করে তাদের শিক্ষাটাকে মূল্যায়নে নিয়ে আসতে পারবো এবং তারা সত্যিকার অর্থেই শিক্ষা জীবনটা শেষ করে একটি দক্ষতা অর্জন করতে পারবে সৃষ্টিশীল জাতি হিসাবে তাদের যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করতে পারবে সেই প্রশ্নগুলো যখন ছিল তখন কিন্তু এতগুলো বছরে বারবার আমরা তো দেখেছি যে সিলেবাসের পরিবর্তন নানান ধরনের যে চেষ্টা এই শিক্ষা পদ্ধতিটাকে একেবারে কার্যকর করে তুলবার সেটা দৃশ্যমান হয়েছে শিক্ষা কমিশন ছিল শিক্ষা নীতি প্রণয়ন হতে দেখেছি এবং আমরা সেই যে কার্যকারিতা মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থী একজন শিক্ষার্থী তিনি যেন তার যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করতে পারে সে চেষ্টাটা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় সামগ্রিকভাবে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে দু হাজার সালে শিক্ষা কার্যক্রমে সেটা দৃশ্যমান হবে এমনটাই ঘোষণা এসেছে এবং সেটা নিয়ে নানান ধরনের গবেষণা চলছে সেই জায়গাটায় আজকে আমরা একুশের রাতে এই আলোচনাটাই মূলত করব আজকের এই টেবিলে যে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেই পরিবর্তন আসলে আমাদেরকে শিক্ষা আর এই ক্রমটা কতটা একেবারে নিশ্চিত করে তুলবে সেই গুণগত মান কিংবা মানসম্মত শিক্ষা আমি আজকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যাদেরকে পেয়েছি এই আলোচনাটা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্যামলকান্তি ঘোষ সাবেক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাঝে রয়েছেন আকমল হোসেন অধ্যক্ষ লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এবং সর্বটানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির প্রভাষক সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকা আমি শুরুতেই আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় এবং যে প্রশ্নটা আসলে শুরুতেই ভূমিকা বক্তব্যে রাখার চেষ্টা করেছি নতুন শিক্ষা কার্যক্রম কতটা নিশ্চিত করবে সেই গুণগত বা মানসম্পন্ন শিক্ষা কি মনে হয় আপনার ধন্যবাদ আপনাকে আপনি নতুন শিক্ষা কার্যক্রম বলতে বোঝাতে চাইছেন নিশ্চয়ই যে নতুন যে শিক্ষা তৈরি হলো তার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম জি জি সেটা যদি আমরা বিবেচনা রাখি কেন এটাকে নতুন শিক্ষাক্রম বলছি এর পূর্বতী শিক্ষাক্রম আমাদের প্রণীত হয়েছিল দুই সালে এবং দুই হাজার সালে যে শিক্ষাক্রম তখন আমরা শুধুমাত্র প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভিত্তিক কারিকুলাম তৈরি করেছিলাম এবং তারও আগে যে দু হাজার তিন সালের শিক্ষাক্রমে তখন পর্যন্ত কিন্তু থ্রি ফোর ফাইভ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে ভিত্তিক শিক্ষাক্রম ছিল এখন পুরা একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইন্টিগ্রেটেড কারিকুলামের মধ্যে আনা হলো এবং সেখানে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলা হচ্ছে যোগ্যতাগুলা নানা সময় পরিবর্তন হয়েছে প্রথমে আমাদের বলা ছিল মোট কতটি বাটা ছিল প্রথমে পঞ্চাশটা হলো দু হাজার বারোতে সে উনত্রিশটা হয়েছিল সেটাতে আবার এখন পরিবর্তন আনা হয়েছে পরিবর্তন আনা হচ্ছে পরিবর্তনগুলো কেন প্রয়োজন আজকে আমরা যে বিশ্বানের যুগে বাস করছি এবং এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা ভাবছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা ভাবছি যদি আমার এই শিশুদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হয় তাদেরকে বিশ্বের বাকি অংশের সাথে তাল মিলে চলতে হবে তাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো জানবার কথা মনে রেখেই সরকার এবং যারা এই নিয়ে কাজ করেন কাজ করেন বলতে গেলে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড তারা এই কাজটি করে থাকেন তারা সে কাজ হাতে নিয়েছেন হাতে নিয়েছেন দু সাল থেকে করে এই এবছরই সেটা শেষ করেছেন এর মধ্যে আমরা সবাই জানি যে করোনার জন্য নানা কাজ পিছিয়েছে কিন্তু তার মধ্যেই তারা কাজ করেছেন এবং সেই শিক্ষাক্রম অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে সম্ভবত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইটা যাবে তারপর তৃতীয় চতুর্থ পঞ্চমের পরে একাদশ আপনি যেটা বলছেন যে 23 সাল পর্যন্ত আমি নিশ্চয় করে মনে করি বিশ্বাস করি যে যে শিক্ষাক্রমটা প্রযোজ্য এটা গণমাধ্যমে যে তথ্যটা আসছে 27 সালে দাদশে যুক্ত হবে কিন্তু কারিকুলামটা তৈরি হয়ে গেছে আপনি বলছেন যে এটা টেক্সট বুকের কথা টেক্সট বুকটা হয়তো আস্তে আস্তে ধাপে ধাপে যাবে তা এখন এই যে টেক্সট বুক বা আমাদের আমরা যে একটু বলি শিক্ষা বাচ্চাদের যে বই বই ও তার সহযোগী ইয়ে থাকে সে সবগুলো হয়তো যাবে এবং আমি মনে করি যে যারা এটা প্রণয়ন করেছেন তার আলোকে যে বইগুলো প্রণীত হবে সেখানে প্রতিটি যোগ্যতা অর্থাৎ আপনি যারা ভূমিকায় বলছিলেন যে বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার জন্য আমার শিশুকে তৈরি করা আপনাদের সৃজনশীলতার করা বলেছেন আমরা নিজেরা যারা আছি আপনি আমাদের থেকে অনেক পরে লেখাপড়া করেছেন তবুও একেবারে নিশ্চয়ই বলতে পারি আমরা সবাই মুখস্থ নির্ভরতার মধ্যে বেরিয়ে এসেছি আমাদের আমাদের শিক্ষা এরকম ছিল আমাদের শিক্ষক যারা আছেন তারাও তাই করেছেন এই ধারণাটা যে খুব বেশি দিনের পুরনো সেটাও নয় এবং তাহলেও তাহলেও আমি বলবো যে সেটা আমাদের কাছে মনে করছে বেশি দিন পুরনো নয় ইউরোপে এবং আমেরিকায় সেটা শুরু হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল এই চল্লিশ পঞ্চাশ বছর তারা যেখানে গেছেন আমরা দুদিনই সেখানে যেতে পারবো তো মনে করি না কিন্তু আমরা যদি শুরু করি এবং সেই শুরুটা হতে হবে আত্মিক এবং তাদের আপনি আরেকটি কথা বলেছেন মূল্যায়ন শিখর মূল্যায়নের যে জায়গাটা সে মূল্যায়নের জায়গাটাই আমরা জাতীয়ভাবে তারপরে আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে তিনটি জায়গাতেই যেতে পারি তার জন্য নতুন করে ভাবনার প্রয়োজন আছে নিশ্চয়ই শ্যামলকান্তি ঘোষ সেই জায়গাটায় গণমাধ্যমে উঠে আসা একটি তথ্য নিশ্চয়ই আপনি পরিষ্কার করবেন আহ দু হাজার বাইশ সালে একশোটি প্রাথমিক বিদ্যালয় এবং একশোটি মাধ্যমিক বিদ্যালয়ে পাইলটিং শুরু হবে এইটা যদি একটু পরিষ্কার করতেন যে এটা কিভাবে করা হবে সেই ক্যারিকুলামটা বা সেখানে তাদেরকে নতুন পাঠ্যপুস্তকই সংযুক্ত করা হবে কিনা সেই নতুন পাঠ্যপুস্তক দিয়েই তার সাথে তো পাঠ্যপুস্তক শিক্ষক মহোদয় আছেন এই 100 প্রাথমিক বিদ্যালয়ের সাথে বাকিরা যারা রয়েছে তারা আসলে কিভাবে সমন্বয় করবে আগে 100 টাতে করে দেখা হবে যে আমাদের এই কারিকুলাম এই পাঠ্যক্রম আমার শিক্ষাক্রমকে কতটা অনুবাদ করতে পারছে আমার শিক্ষক কতটা পর্যন্ত বিস্তরণ করতে পারছেন সেই শিক্ষার্থীরা আলাদা হয়ে যাবেন কি না 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 আলাদা হয়ে হ্যাঁ একটা কথা হচ্ছে যে যারা এই একচুয়ালি বিদ্যালয়ের শিক্ষা নিচ্ছেন তারা হয়তো এই নতুন শিক্ষাক্রমের এইটুকু নিলেন কিন্তু আমি তো আমি যদি বলি অন্য একটা জায়গায় আমি তো আমার সর্বশেষ জায়গা নিয়ে কথা বলি যে সচিব শ্রম কৃষি মন্ত্রণালয়ের আমি যদি একবার একটা বীজ তৈরি করি তৈরি করে সে বীজটা কতটা কার্যকরী হবে সেটা না দেখে কি আমি সারাদেশে কৃষকদের কাছে দেব যদি মার খেয়ে যায় বীজটা তাহলে সব সমস্ত কৃষক মার খাবে না কিন্তু স্যার আমার 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 জায়গাটা আমি আপনার জায়গায় আসছি যে আমার এই একশোটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যদি আমার ওই কারিকুলাম দেখে উপযুক্ত হচ্ছে না আমার শিক্ষকরা সেভাবে দিতে পারছেন না বা ওটাতে ভুল কোথাও থেকে যাচ্ছে সেইটা দেখে আমার সংশোধন করে সবার জন্য তৈরি করতে হবে আর যদি সেটা থেকে যায় একবারে সমস্ত জায়গায় চলে যায় তাহলে কিন্তু মুশকিলটা হবে এই যে আমি সেখান থেকে যদিও আমরা সেরকম ব্যর্থতা নয় সময় পরীক্ষা পর্যবেক্ষণ করতে হয় এটা ব্যর্থতা নয় এটা আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশে একেবারে পাঁচ বছর দশ বছর নিয়ে একটা কারিক্রম নিয়ে গবেষণা করা হয় এটা এটা নিশ্চয়ই কোন হয় কিন্তু আমারও কিন্তু ওর মধ্যে দেই শিক্ষা যদি সফল হয় সেক্ষেত্রে আমার জানবার জায়গা এটাই ছিল যে অন্যান্য যে শিক্ষার্থীরা থাকবে 100 প্রাথমিক বিদ্যালয়ের বাইরে কিংবা 100 মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে তারা যদি সফল হয় তাহলে এই 100 এই 100 এরা বেশি এগিয়ে যাবে কিনা নিশ্চয়ই সামান্য কিছু তারা এগিয়ে থাকবেন যে যেটা বর্তমান শিক্ষাক্রমের মধ্যে আছে তার ভিত্তিতে প্রণীত পাঠ্যপুস্তক আছে এবং সেটা তাদের যে পাঠ দান করা হলো তার তুলনায় আগেরটার যে সমস্যা আছে সেইটুকু তাদের থেকে তাদেরকে আমরা সমন্বয় তাহলে কিভাবে সমন্বয় তারা যখনই উচ্চ বিদ্যালয়ে যাচ্ছে সেখানে সমন্বয় হয়ে যাবে আপনি তো বলেছেন যে একশোটি উচ্চ বিদ্যালয় হচ্ছে একশোটি উচ্চ বিদ্যালয়ের ফলাফলের ভিত্তিতে তো আবার বাকি বিদ্যালয়গুলো তো সেটা যাচ্ছে আর এরা একশো প্রাথমিক বিদ্যালয় থেকে আবার তো উচ্চ বিদ্যালয়ে যাচ্ছেন বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছেন তখন তারা সেটার সাথে সমন্বয় হয়ে যাবেন আচ্ছা যারা তেইশ সালে প্রথম দ্বিতীয়তে পাচ্ছে না কিন্তু তারা গিয়ে চব্বিশ সালে এভাবে করে সমন্বয় হবে একদম স্পষ্ট করেছেন অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনার কাছে আলোচনায় আবারও যে একটি নতুন শিক্ষা কার্যক্রম নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ কিন্তু সেই জায়গাটায় বিদ্যালয়গুলো আসলে কতটা প্রস্তুত রয়েছে কারণ আমরা একটা ক্যারিকুলাম পেলাম একটি সেই একটি পাঠ্যপুস্তক পেলাম কিন্তু এইটা ধরে যারা এগোবেন সেই শিক্ষকরা সেই সম্মানিত শিক্ষকরা কি আসলে প্রস্তুত রয়েছেন সম্মানিত আলোচকবৃন্দ যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাটা বলতে চাই প্রথমেই বলতে চাই কবির ভাষায় হে নতুন করহানি দ্বারে নবযুগ ডাকেছে তোমারে আসলে নতুন সবারই কাঙ্ক্ষিত তবে সেই নতুন যদি হয় মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে এবং সেটা যদি জাতির জন্য উন্নততর কিছু হয় তাহলে সেটি সবাইকে গ্রহণ করা উচিত তাই আমরাও আশাবাদ ব্যক্ত করি সরকার দীর্ঘ সময়ের হোমওয়ার্ক করার ভিতর দিয়ে স্যার বলেছেন যে বারো সাল থেকে যেটা শুরু হয়েছিল পর্যায়ক্রমে সেটা উনিশ সালে একটা প্রস্তাবন নিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষাবিদ সবার কাছে সেটা তারা ছেড়ে দিয়েছেন এবং তাদের মতামত নেওয়া শুরু করেছেন তো সেই দিক থেকে সবার মতামতের ভিত্তিতে যদি একটা শিক্ষাক্রম বা কারিকুলাম যদি প্রস্তুত করা হয় তাহলে দেশ এবং জাতির জন্যে খুবই কল্যাণ করা হবে প্রয়োগের ক্ষেত্রে সাময়িক হয়তো প্রাথমিকভাবে যাদের শুরু করবে এবং পরে যারা শুরু করবে তার মধ্যে হয়তো সামান্য ডিভিয়েশন থাকবে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এটা একটা জায়গায় চলে আসবে কারণ বেসিক যে জিনিসটা সেই জায়গায় কিন্তু খুব বেশি একটা পার্থক্য থাকছে না সেইটা যেমন একটা দিক দ্বিতীয়ত হচ্ছে এইটা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এতে কতগুলো স্টেক হোল্ডার আছে সেই স্টেক হোল্ডার কিন্তু সমানভাবে তাদের অবদান আছে এবং সবাইকে সেই আলোকে গড়ে তোলার একটা বিষয় আছে কারিকুলামটা প্রণীত হওয়ার পরে সেই বিষয়টা প্রথমে শিক্ষকদের কাছে সেটা নিয়ে যাওয়া সেটিকে তাদেরকে অনুধাবনের জায়গা তৈরি করা সেইখানে তাদেরকে বুঝের জায়গাটা পরিষ্কার করা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা এবং সেইটা দেওয়ার ভিতর দিয়ে এই কাজটা কিন্তু শিক্ষকরা করতে পারবেন এবং শিক্ষকদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যে অবকাঠামোগত যে বিষয়টা বলের যে বিষয়টা সেই বলের বিষয়টা কিন্তু আছেই তো সেই জায়গা থেকে এই নীতিমেলা গেলে এর সাথে অ্যাডজাস্ট করতে খুব একটা সমস্যা হবে না তবে ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষণের জন্য একটু সময় লাগবে তো সেই সময়টা যাতে দেওয়া হয় সেইটা আমি সরকারের কাছে অনুরোধ দেখেই বলবো যে এই বিষয়টা বিবেচনা করতে হবে কারণ আমাদের কারিকুলামগুলো সবসময় প্রণীত হয় ঊর্ধ্ব স্তরে যারা অবস্থান করে তাদের নিয়ে গ্রাসরুটে যারা বাস্তবায়ন করবেন তাদের অংশগ্রহণ তাদের অংশীদারিত্ব কিন্তু কম থাকে ফলে সেটা বাস্তবায়ন পর্যায়ে যায় কিছু হচ্ছে খায়

প্রাথমিক প্রস্তুতির কাজটা কিন্তু সবার আগে শেষ করে নিলে তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু হয় না সেই কাজটা কিন্তু করতে হবে শুধুমাত্র যখন মূল্যায়ন করবে করবে প্রশ্ন তৈরি তখনই সমস্যাটা হয়েছে ক্ষেত্রে হয়নি পড়ানোর হ্যাঁ কিছু হয়েছে আর শুধু মূল্যায়ন দিয়ে আমি বিচার করতে চাই না কারণ জিপিএ ফাইভ পাওয়া বা ফার্স্ট ডিভিশন পাওয়া এইটাইকে শিক্ষার মূল লক্ষ্য বলে আমি মনে করি না শিক্ষার মূল লক্ষ্য যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমে ব্যক্তির আসনের পরিবর্তন হবে দেশ মানুষের প্রতি দায়িত্ব সৃষ্টি হবে এবং সে নিজে যেমন খাবে সেই সাথে দেশ জাতি মানুষ শিক্ষাটা এই ক্যারিকুলামে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য সেই প্রস্তাবনাও রয়েছে আমরা দেখেছি স্যার আপনার কাছে আবার আলোচনায় আসব রয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির আপনার কাছে একটু আসতে চাই একটি তথ্য যেটা রয়েছে তিন বছর আগে প্রকাশিত মাউসির একদম সবশেষ একাডেমিক সুপারভিশন রিপোর্ট সেই অনুসারে চল্লিশ দশমিক আট এক শতাংশ শিক্ষক যারা নিজেরা সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করতে পারেন না মাত্র তিন বছর আগে কিন্তু দুই হাজার বারোতে শুরু হয়েছিল আর সেখান থেকে যদি তিন বছর আগে ধরি সেটা কিন্তু আসলে অনেকটা সময় বারোর পরে তাহলে এই সময়টায় এসেও দেখা যাচ্ছে যে তারা একচল্লিশ আমি যদি এটা যেহেতু দশমিকের পরে আট এক আমি এটাকে একচল্লিশ শতাংশ ধরছি একচল্লিশ শতাংশ শিক্ষক শুধু পারেন বাকিরা পারছেন না সৃজনশীল প্রশ্নটা করতে তাহলে এখন আরও আমরা সৃজনশীলতার কথা ভাবছি এখানে প্রশিক্ষণটা হয়নি কি হবে সামনের দিনগুলোতে এই নতুন শিক্ষা কার্যক্রমে অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা সরকারি একটি পরিসংখ্যানের উদ্ধৃতি আপনি দিলেন বেসরকারি পরিসংখ্যানটা আরেকটু ভয়াবহ সেখানে মাত্র তেইশ শতাংশ শিক্ষক পারেন বলে উল্লেখ করা হয়েছে বা ব্র্যাকের একটি সংস্থা ব্র্যাক বেসরকারি সংস্থা তার বোধ একটা পরিসংখ্যান করেছে সেখানে আসলেই ভয়াবহ আরও এবং বাস্তবতা একজন শিক্ষক হিসেবে আমি মাস্টার ট্রেনার হিসেবেও দেখেছি যে আসলে সত্যিকার অর্থে সৃজনশীল যে অসাধারণ একটি শিক্ষা দান বা মূল্যায়ন পদ্ধতি সেটা যথাযথভাবে শিক্ষকরা আসলে আমাদের দেশে অ্যাডপ্ট করতে পারেননি এটা বাস্তবতা তো এখন যে প্রসঙ্গে আজকের আলোচনাটা যে বর্তমানে যে ২০২২ থেকে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে এটা নিয়ে আসলে পত্রপত্রিকার মাধ্যমে আমরা যতটা জেনেছি পরিপূর্ণভাবে এখনও যেহেতু রূপরেখাটা প্রস্তুত হয়নি সার আকারে মাননীয় প্রধানমন্ত্রী তেইশ সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর সেটা অনুমোদন করেছেন কাজ চলছে তো আমি যদি সেই রূপরেখাটা ধরে একটু বর্তমান পরিস্থিতি এবং সেই কল্পিত রূপরেখার তুলনামূলক আলোচনা আমার মনে হয় আমাদের সবার কাছে ব্যাপারটা স্পষ্ট হবে যেমন প্রাক প্রাথমিক থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমন্বিত একটা শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা করেছে এই নতুন যে শিক্ষাক্রম সেটা প্রথমে যে জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে পি প্রাথমিক শিক্ষা সমাপনী জেইসি জেডিসি এই দুটো পরীক্ষাটা সেই পরীক্ষাগুলো হচ্ছে না এখানে উল্লেখ করা হয়েছে পরীক্ষাগুলো হবে না এরপরে যে পরিবর্তনগুলো আনা হয়েছে প্রথম শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই থাকবে না এই যে ছোট ছোট বাচ্চারা যারা পরীক্ষা ভীতি তৈরি হয়ে যায় ছোটবেলার থেকেই অনেক বইয়ের বোঝা তাদেরকে নিতে হয় পরীক্ষা এক্সাম ফোবিয়া তাদের মধ্যে কাজ করে এইটা থেকে তারা মুক্তি পাবে বলে আমি বিশ্বাস করি এই নতুন কার্যক্রম এই শিক্ষাক্রমটা যদি চালু হয় প্রথম থেকে তৃতীয় শ্রেণী কোনো পরীক্ষা থাকছে না তবে মূল্যায়ন হবে সেটা শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যাবে শিক্ষক শিক্ষিকারা পাঠদান করবেন আনন্দের সাথে আনন্দ ঘন পাঠদান করবেন এবং প্রতিদিনের মূল্যায়নটা প্রতিদিনই তারা করে ফেলবেন ধারাবাহিক মূল্যায়নের মতো প্রতিদিনের মূল্যায়ন শিক্ষকরা প্রতিদিনই করে ফেলছেন কিন্তু ওই যেটা ছিল যে ইয়ার এন্ডিং যে এক্সামটা বার্ষিক পরীক্ষা সাময়িক পরীক্ষা রকম কোনো পরীক্ষার নামে তাদের উপর প্রতিদিন তাদের মূল্যায়ন হচ্ছে বিভিন্ন কার্যক্রমের এরপরে দেখুন চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এখানে পাঁচটি বিষয় তাদের আবশ্যিক পড়ানো হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এটা আবশ্যিক এর বাইরে নতুন কিন্তু আরও তিনটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে এই এই পাঁচটা হচ্ছে তাদের আবশ্যিক এর বাইরে তিনটি সাবজেক্ট নাম শুনে আপনি দেখবেন কি নতুনত্ব আছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা শিক্ষার্থীদেরকে এই দক্ষতাগুলো তৈরি করে তুলছে তার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হবে কতটা সচেতন তার পরিবারের সদস্যদের শারীরিক মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একজন শিক্ষার্থী কতটা সচেতন এই বিষয়গুলো ওই দিয়ে শিক্ষক আছে আহ তাদেরকে ওই ধর্ম শিক্ষা এখন যেটা ধর্ম নৈতিক শিক্ষা ওই সাবজেক্টে পড়ানো হবে ধর্ম শিক্ষা নামে এর বাইরে আছে নতুন অ্যাড হচ্ছে শিল্পকলা এই চতুর্থ মানে চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটা আবশ্যিক বিষয়ের সাথে নতুন সাবজেক্ট তারা পড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা তারপরে পড়ছে ধর্ম শিক্ষা এবং শিল্পকলা এবং পঞ্চম শ্রেণীতে কোনো সমাপনী পরীক্ষা হচ্ছে না স্কুলই পরীক্ষা নিয়ে নেবে এবং মজার ব্যাপার দেখুন মূল্যায়নের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে এখানে স্যার এখানে আমার একটা প্রশ্ন রয়েছে মানসিক শিক্ষা আপনি বললেন শারীরিক মানসিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা ধর্মীয় শিক্ষার একটি ব্যবস্থা রাখা হয়েছে শিল্প মানে আপনি কলা হ্যাঁ এই শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এই শিক্ষার জন্য আলাদাভাবে তো শিক্ষক নিয়োগেরও দরকার আছে কারণ সেরকম শিক্ষক কি প্রতিটা একদম প্রান্তিক পর্যায়ে আমরা যদি চিন্তা করি শিক্ষক কি রয়েছেন পর্যাপ্ত না সেটা বলা যাবে না যে বিষয় ভিত্তিক শিক্ষক একদম প্রত্যেক প্রতিষ্ঠানে আছে এটা নেই হয়তো সরকারের নিশ্চয় পরিকল্পনা মানসিক শিক্ষা দেওয়ার বিষয়টা আমি আমি একজন যদি শিক্ষক হই আমি যদি সেই আমার মানসিক না বুঝি শিশুর মনস্তত্ব আমি না বুঝি তাহলে আমি কি করে আমি কি শুধু বইয়ের ওই পাঠ্যপুস্তক রিডিং পড়ে ওকে শিক্ষা দিব এই শিক্ষক দরকার এই জন্যই তো ধারাবাহিকভাবে চালু করছে শিক্ষাক্রমটা দু একুশে এই শিক্ষাক্রমটা পরিকল্পনা হচ্ছে মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষা সামগ্রীগুলো তৈরি করা হচ্ছে কিন্তু আপনি বললেন একটু আগে যে দুশোটি প্রতিষ্ঠান একশোটি প্রাইমারি স্কুল এবং একশো মাধ্যমিক স্কুলে এই পাইলটিং যেটা চলছে ডিজিটাল একটু আগে বললেন যেটা যে পাইলটিং মধ্য দিয়ে কিন্তু এর সফলতা ব্যর্থতা বা কোন জায়গায় ল্যাকিংস আছে কোন জায়গায় ইতিবাচক নেতিবাচকতা আছে সব মূল্যায়ন করে কাটছাট করে পরে বাস্তবায়নে যাবে এবং দু হাজার তেইশে প্রথম প্রথম কিন্তু দু হাজার দ্বিতীয় শ্রেণীতে বাস্তবায়ন হচ্ছে এবং চতুর্থ শ্রেণী এবং ওখানে সপ্তম এবং অষ্টম এবং নবম শ্রেণী চব্বিশে গে চব্বিশে যে এবং পঁচিশে যে কিন্তু পঞ্চম এবং এসএসসি হচ্ছে অনেকের মধ্যে একটা এমবিগিউটি আছে এই বিষয়টা নিয়ে যে আসলে নতুন আগামী বছর বা পরের বছর থেকে এসএসসি পরীক্ষা হবে তা না এসএসসি হতে যাচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী এবং এইচএসসি যেটা আমরা বলি সেটা হতে যাচ্ছে দু হাজার সাতাশে তাহলে এই যে একটা বিভাজন ধাপে ধাপে গ্রাজুয়ালি কিন্তু আগাচ্ছে প্রথম এবং দ্বিতীয় দিয়ে শুরু হলো তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এভাবে এখন যে কথাটি বলছিলাম নতুন নতুন সাবজেক্ট সেগুলোর জন্য পাঠ্যপুস্তক তৈরির কাজ শুরু হবে এখন কিছু হচ্ছে চলছে আরও ব্যাপকভাবে হবে তো ওই যে ইন্টারেস্টিং বিষয়টা যেটা বলছিলাম যে নতুন নতুন সাবজেক্টে কিন্তু ওদের দক্ষতাগুলো যাচাই করা হবে একটু আগে স্যার যেটা বলছিলেন যে যুগোপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তোলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদেরকে শেখাতে হবে আহ সেক্ষেত্রে শিক্ষক কি ডাইনামিক হতে হবে একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাচ্ছি যে ব্যর্থতা আমাদের আছে আজকে প্রথম প্রশ্নটাই আপনি শুরু করেছিলেন যে সৃজনশীল পদ্ধতি দু হাজার দশে প্রথম ইন্ট্রোডিউস হলো বাট এখন দু হাজার একুশ চলে দশে প্রথম পরীক্ষা হয়েছে সৃজনশীল পদ্ধতির পরীক্ষাটা দশে পরীক্ষা হয়েছে একুশ চলে আজকে একুশ বছরও এই এগারো বছরেও কিন্তু আসলে আমরা শিক্ষকরা যথাযথভাবে সৃজনশীল পদ্ধতিটাকে আয়ত্ত করতে পারিনি তো আমি একজন শিক্ষক হিসেবে অনুরোধ থাকবে সমস্ত শিক্ষক কমিউনিটির প্রতি যে আমরা যারা শিক্ষক আছি ঘটনাচক্রে শিক্ষক যেন না হয়ে উঠি ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে আমি যেন ওই নতুন কারিকুলামকে বরণ করে নেই বরণ করে নিজেকে আগে যেন প্রস্তুত করি

প্রাথমিক স্তরে তাহলে যারা শিক্ষক আমরা হচ্ছি আমরা কি সেরকম কোনো ঘটনাক্রমে হচ্ছি নাহলে কেন আমরা এই দুর্বলতা কাটাতে পারছি না কেন ভীতি দূর করতে পারছি না ওখানে যাওয়ার আগে আপনি ওই ওনাকে প্রশ্ন করবার সময় জিজ্ঞেস করছেন যে কারিকুলাম প্রণীত হয়েছিল দু সালে দু হাজার উনিশে কেন এই সমীক্ষাটা হলো স্টাডিটা হলো

বাস্তবায়ন করা গেছে সেটার জন্য আমার সেই জায়গা যেতে পেরেছে কিনা ওই তিনটা তারা দেখেছেন স্টাডি করে আপনি যেটা বলছেন আপনারা বলছেন যে শিক্ষক প্রশ্ন করতে পারেননি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে একটা পদ্ধতি নতুন তৈরি হলে তার সীমাবদ্ধতা থাকে যারা করেছেন এখন আমি যে ওই তখনই বলছিলাম যে আমার শিক্ষকদের তৈরি করবার বিষয় যে যে শিক্ষাক্রম তৈরি হলো সেই শিক্ষকমের ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি হলো শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে সেই শিক্ষকের প্রশিক্ষণটা যদি সাথে সাথে হয়ে যায় শিক্ষক সহায়িকা যদি সাথে সাথে চলে যায় তাহলে শিক্ষকদের পক্ষে সহজ হবে উনি সে কথা বলছেন যে শিক্ষকদের নামে নিশ্চয়ই শিক্ষকরা দায়ী হবেন না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে এই বিষয়গুলোর সাথে রপ্ত করিয়ে নেওয়া যায় অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতার স্তরটাকে আবার উন্নয়ন করা যায় যেমনটা উনি বলছেন যে সেই সৃজনশীল পদ্ধতি চালু করেছি এখন সৃজনশীলতা কি এবং সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে হলে কী প্রয়োজন সেটা দেখা দরকার কিন্তু প্রশ্নপত্রের আগে প্রয়োজন হচ্ছে যে শ্রেণীকক্ষে আমি কীভাবে পাঠদান করলে আমার শিশুটি সেটা বুঝতে পারবে এবং সে তার উত্তর প্রদান করতে পারবে বরং উল্টা বলবো আমার শিশুটিকে প্রশ্ন করতে শেখানো উচিত যে তুমি প্রশ্ন করো তুমি যেটা এটা পড়লে এর সৃজনশীল পদ্ধতি প্রশ্ন করতে হলে কী প্রশ্ন করা দরকার তার প্রশ্নটা দেখে আমি উত্তর দিই যদি কোনো শিশু প্রশ্ন করতে পারে তাহলে পরে তার উত্তরটা একবার দিতে পারলে অন্য বাকি শিশুরা সবাই বুঝবে আমি যখন বলি আমারটা আমি আমার মতো করে বলি কিন্তু আমি যার জন্যে বলছি যার কাছে বলছি তার কাছে পৌঁছলো কি না সেটা বোঝা দরকার তার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি বলছি শিশুর জন্যে শিশুর কাছ থেকেই আবার যাচাই করা দরকার উনি বুঝতে পারলেন কি না দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনার শিক্ষকরা যদি আমি এটা করি তারা আবার এটা পেরে উঠবেন কি নাহলে ওই যে চল্লিশ ভাগ বা আরও তেইশ ভাগ যেটা বলেছি আবার সে না নিশ্চয় সেই আমাদের যে মনের মধ্যে যেটা চিন্তা রয়েছে সেটা উড়িয়ে দিতে চায় না তবে এই যে দুটি স্টাডি করে তারা কারিকুলাম করেছেন এইটা কিন্তু আগে কখনো হয়নি এই স্টাডিটা করা এই যে সমীক্ষাটা করা এই যাচাইটা করে জেনে নেবার যে চিন্তাটা সেটা যেহেতু করেছেন তারা নিশ্চয়ই এটাও চিন্তা করবেন যে এই মুহূর্তে আমাদেরকে যখন নতুন কারিকুলাম দেব পাঠ্যপুস্তক দেব তখন শিক্ষকদের জন্যে সহায়ক কাজগুলো করা দরকার একটি বিষয় আপনি মূল্যায়নের কথা বারবার বলছেন যে উনিও বলেছেন যে আমাদের মূল্যায়ন নানা জায়গায় পৃথিবীর নানা দেশে নানাভাবে মূল্যায়ন হয়ে থাকে আমার নিজের যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি বলবো যে দেখা প্রয়োজন যে আমি যেটা চাইছিলাম এই কারিক্রমে যেটা শেখাতে চাইছিলাম সেটা হলো কিনা আমার শিশুর সেই কাঙ্ক্ষিত অর্জনের জায়গা বস আমি একটু যুক্ত করে দিই নিশ্চয়ই আপনি বলবেন সেটা হচ্ছে যে আমরা তেইশ থেকে যদি শুরু করি পাইলটিক যদি আমরা বাইশ সাল থেকে শুরু করি সেই একশো প্রাথমিক বিদ্যালয়ে যারা শিখাবেন তারা প্রস্তুত হয়েছে কিনা সেটা সবাই স্বাগত জানাচ্ছে নতুন পদ্ধতি নতুন শিক্ষাক্রম বিশ্বের সাথে তাল মিলানো সব সবাই স্বাগত জানাচ্ছে কিন্তু একটা শঙ্কা থেকে যাচ্ছে যে সেই মূল্যায়নটা যারা করবেন সেই শিক্ষা পদ্ধতিতে যারা শিখাবেন তারা এই জায়গাটায় আসতে পারবেন কিনা বাচ্চাদেরকে সেই প্রশ্ন করাটা শিখাতে পারবেন কিনা এই আলোচনা নিয়ে আমি নিশ্চয়ই ফিরবো আমার বিরতির সময় হয়েছে আমি নিশ্চয়ই আসবো আহ আপনারা রয়েছেন আমার সাথে সম্মানিত দর্শক একুশের রাতে সময় হচ্ছে একটা ছোট্ট ব্রত নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক আবারো স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে এবং আজকে আমরা কথা বলছি নতুন শিক্ষা কার্যক্রমে এই শিরোনামে আলোচনায় ছিলাম শ্যামনকান্তি ঘোষ আপনার কাছে নিশ্চয়ই আপনি শেষ করবেন তারপর আমি আকমল হোসেনের কাছে যাব আপনি যেটা বলছিলেন সেটা শেষ করবেন সেটা হচ্ছে যে আপনার যে একশো বিদ্যালয়ে তারা যাচ্ছেন পাইলটিং করতে আমি নিশ্চয়ই করে মনে করি তারা নতুন পাঠ্যক্রমের সাথে এই পাঠ্যক্রম উপযোগী শিক্ষক তৈরি করবার জন্যে প্রথমত শিক্ষাক্রমকে বোঝা পাঠ্যক্রমকে বোঝা এবং সেই পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণীকক্ষে পাঠদান করতে কি প্রয়োজন সেইভাবে ওই একশো শিক্ষককে তৈরি করে নেবেন এই কারণেই হয়তো তারা প্রথমে সেটা পাইলটিং করে দেখতে চেয়েছেন যে আমরা কতটা কিভাবে সেটা এখন একুশ সালের আসলে নভেম্বরও আমরা শেষ করে ফেলেছি খুব কম সময় হাতে আছে সেই তৈরিটা আসলে কতটা করা যাবে তো যেটা আমরা বলি যে শিক্ষার প্রশিক্ষণ দুটি জিনিস তাদেরকে কিন্তু শিক্ষকতা করবার জন্য শিক্ষা আছে এখন প্রশিক্ষণ প্রশিক্ষণটা একদমই হয়তো পনেরো দিন একটা প্রশিক্ষণ দেবেন ওই বিষয় নিয়ে এবং হয়তো এমন হতে পারে দুইটা তিনটা ধাপে প্রথম তাকে কারিকুলামটা বোঝাবেন কারিকুলামটার থেকে আমাদের যে পাঠ্যক্রম তৈরি হচ্ছে সেটাকে সম্পর্কে দেবেন দেন শ্রেণিকক্ষে পাঠদান করতে কি প্রয়োজন সেটা একটা আরেকটি হচ্ছে যে সেটার মূল্যায়ন করতে কি প্রয়োজন সেই পনেরো দিনের অনেক বেশি প্রশিক্ষণ গ্রহ দিয়ে আমরা প্রত্যাশা রাখতে চাই যে তারা সেই নতুন পদ্ধতি হোক যেটাই হোক করে নিয়ে আমাদের বাচ্চাদেরকে সেই একেবারে যে পর্যাপ্ত শিক্ষা সেটা তাদেরকে দিতে পারবেন সেই শিক্ষাটা আকমল হোসেন আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটা আমি শ্যামলকান্তি ঘোষের কাছেও রেখেছিলাম যে নব্বই শতাংশ অঙ্কে বিশেষ করে এই বিষয়টাতে দুর্বলতা নিয়ে তারপর তারা মাধ্যমিক স্তরে প্রবেশ করে সেখানে আপনার কি মনে হয় বাংলাদেশে যে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত শিক্ষক রয়েছেন বিশেষ করে যদি আমি এই অঙ্ক বিষয়ের শিক্ষকদের কথাও বলি তারা কেন কাটাতে পারছেন না সমস্যাটা আসলে কোথায় আপনিও তো একটা স্কুলের সাথে রয়েছেন এই এই যে ভীতি এই যে তাদের একটা দুর্বলতা থেকে যায় কেন এই কাজটা সুষ্ঠুভাবে সুচারুভাবে করার জন্য তো এর সাথে কতগুলো স্টেক হোল্ডার আছে প্রথমে শিক্ষক আছে শিক্ষার্থী আছে অভিভাবক আছে তিনটা জায়গায় একটু গ্যাপের অবস্থা আছে বলে আমার কাছে মনে হয় বিষয়টা হচ্ছে আমাদের দেশের কারিকুলাম যখন প্রণীত হয় তখন প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীর বয়স তার ধারণ ক্ষমতা এইটা করার ক্ষেত্রে মনোবিজ্ঞানী শিশু চিকিৎসক শিক্ষাবিদ নিয়ে কিন্তু করা হয় তে সেই ক্ষেত্রে স্থান কাল পাত্র বা ভৌগোলিক কারণে সব জায়গায় সবার স্ট্যান্ডার্ড কিন্তু এক হয় না তো সেই দিক থেকে একটা ভেরিয়েশন কিন্তু থেকে যায় কি ধরনের সমস্যায় সৃষ্টি এটা ভেরিয়েশন থেকে হয়তো সমস্যা কি ধরনের সমস্যা নিশ্চিতগত সমস্যা যেটা আমাদের বলেছেন মানুষের সমস্যা সেটা হচ্ছে মানুষ কোথায় থেকে শেখে পরিবেশ থেকে শেখে কার কাছ থেকে মায়ের কাছ থেকে শেখে যে মা হচ্ছে ওইভাবে সচেতন না যে মা ওইভাবে শিক্ষার দিক দিকে অত আগ্রহী না সেইখানে শিশুটা যেভাবে মেন্টালি গড়ে উঠবে আর যে মা সচেতন বা পরিবেশটা ভালো সেইখানে তো একভাবে গড়ে উঠবে না তাহলে এই কারিকুলামটা করার ক্ষেত্রে সামগ্রিক বিবেচনা আমাদের তো আকমল হোসেন সেই প্রতিবন্ধকতাগুলোই দূর করে এগিয়ে যেতে হবে আমাদের দেশ তো শতভাগ শিক্ষিত না সে ক্ষেত্রে আমরা শিক্ষিতমা আশা নাই করতে পারি কিন্তু সেই জায়গাটা শিক্ষক কিভাবে এটা ওভারকাম করে নিয়ে আসবেন এই প্রতিবন্ধকতা পার হয়ে ওই শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে আসবেন হ্যাঁ সেই ক্ষেত্রে তো শিক্ষকের ভূমিকা হচ্ছে সবচাইতে বেশি কিন্তু অভিভাবকের ভূমিকা আছে তো শিক্ষকের সেই ভূমিকা কিন্তু বাস্তবায়ন করার জন্য শিক্ষকের কতগুলো লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সেটা যেমন ফিলিপিন্সে যারা শিক্ষক হন তাদের কিন্তু চার বছরের এডুকেশন বিষয় হয়ে পড়ে আসতে হয় তারপরে টিচিং এবং লার্নিং এর উপরে তাদেরকে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাশ করে তাদের কিন্তু এখানে আসতে হয় এবং তারপরে তো শিক্ষা প্রদানকালে প্রশিক্ষণ আছে আমাদের দেশে এইটার একটা বিরাট ঘাটতি আছে আমি আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই আমি একজন অশিক্ষিত মা কিন্তু আমার খুব আগ্রহ যে আমি অশিক্ষিত আমি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি আমি পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার সন্তান শিক্ষিত হোক আমি আমার সন্তানকে গণিত বিষয়ে কোনো সাহায্য করতে পারছি না দিন শেষে কিন্তু আমার সন্তানের দুর্বলতা কাটুক এটা আমি চাচ্ছি সেক্ষেত্রে কি করবো আমি আমার টাকাও নেই যে আমি তাকে আলাদাভাবে শিক্ষকের কাছে পড়াবো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান লোকাল কমিউনিটি এবং সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেখানে আমাদের এখানে ছাত্র শিক্ষক যে অনুপাত এইটা কিন্তু একটা বিরাট ভেরিয়েশন যেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তার জন্য বাড়তি টিচার লাগবে সেই বাড়তি টিচার কিন্তু আমাদের নাই অনেক প্রাইমারি স্কুলে আছে চারজন শিক্ষক এখনো এবং সাতজন শিক্ষকের একজন হচ্ছে প্রশাসনিক কাজে সব ব্যস্ত থাকতে হয় দশ কিলো পনেরো কিলো দূরে থেকে টি অফিসে ডি অফিসে নানা যোগাযোগ তাহলে একজন শিক্ষকের গ্যাপ হয়ে গেল বাকি যে শিক্ষক থাকেন তারা কিন্তু ওইটা কম্পেয়ার করতে পারেন না আকমল হোসেন আমার আরও একটি প্রশ্ন আপনার কথা শুনি মনে পড়ে গেল সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর বিপরীতে সরি ত্রিশ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক বাংলাদেশে কি সেটা আছে না সেটা সেটা নেই এখানে কতজন শিক্ষার্থী বিপরীতে একজন শিক্ষক এর আগে আমরা স্টাডিতে দেখেছি যে জন জন পর্যন্ত এটা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট প্রথম তারপরে পঁয়ত্রিশ মিনিট একজন শিক্ষকে প্রতিদিন ছয়টা থেকে আটটা ক্লাস নিতে হয় এর মধ্যে তাকে স্কুল ঘর খোলা জাতীয় পতাকা টানানো আবার বন্ধ করা বেল পিটানো এই সমস্ত কাজ সাড়ে সময় মনে এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে জন্য আলাদা নিয়োগ রয়েছেন কিন্তু সেইটা সব জায়গায় হয়নি সেটাও পাইলটি প্রোগ্রাম হিসাবে হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে কিন্তু সব জায়গায় হয়নি আমার ওয়াইফ একটা প্রাইমারি স্কুলের টিচার বাইশ বছরে শিক্ষাত করেন তার স্কুলে চারজন শিক্ষক তিনি যেদিন হচ্ছে তার অফিসে যান তিনজন শিক্ষক থাকে সেই দিন তার জন্য একটু বার্ডেন হয়ে যায় তো এইরকম চিত্র কিন্তু সব জায়গায় তো প্রাক প্রাথমিক যখন ভর্তি করা শুরু হয়েছে সেখানে প্রাক প্রাথমিক জন্য আলাদা শিক্ষক দেওয়ারও কথা ছিল কিন্তু সব জায়গায় সেই শিক্ষকটা কিন্তু দেয়া হয়নি এইটাকেই আবার দুই বছর মেয়াদি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তো এইখানে যদি করা হয় তাহলে এখানে বাড়তি শিক্ষক লাগবে তাহলে বাড়তি শিক্ষক থাকলে তাহলে পিছিয়ে পড়া শিক্ষার্থী যে মা লেখাপড়া জানেন না তার ছেলে মেয়ের লেখাপড়া তিনি চান তাহলে সেইখানে শিক্ষার্থী আনুপাতিক হারটা কমে আসলে যেমন তিনি ভালোভাবে শিক্ষা দিতে পারবেন সেই সাথে হচ্ছে বাড়তি সময় ওই টিচার কিন্তু যতক্ষণ ভেবে সম্ভব নয় লোকাল যে কমিউনিটি আছে তাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট থেকে যদি এই কাজটা করে সেটা হচ্ছে অনেক সময় অনেক সেল ডিগ্রি পাস করে বসে থাকে ইন্টার পাস পরীক্ষা দিয়ে বসে থাকে এই রকম কিছু মানুষকেও কিন্তু ওইখানে কাজ করা যেতে পারে ক্ষেত্র সেখানে লোকাল কমিউনিটি থেকে একটা কন্ট্রিবিউশন করে হলে বা তারা অ্যারেঞ্জ করলে সেটা কিন্তু করতে পারে কারণ এটা শুধু সরকারের দায়িত্ব না এটা কমিউনিটির দায়িত্ব সমাজেরও দায়িত্ব তাহলে সেই কাজটা কিন্তু করা দরকার সেখানেও নিশ্চয়ই দরকার হ্যাঁ সেখানে না হওয়ার পিছনে যে কারণটা যে گورনিং বডি সেটা প্রাইমারি স্কুলে হোক আর যেখানেই হোক সেখানে কিছু বিধি নিষেধ কিন্তু সরকারের আছে এমপির প্রতিনিধি হুম

আরো নানান ধরনের সমস্যা তুলে ধরে আরও আরো বেশি সেই চতুর্থ শ্রেণীর কর্মচারী নাই নানান ধরনের সেক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি এই কথাটা যে আমাদের বাজেটের যে একটি বরাদ্দ থাকে এটা নিয়ে আমাদের প্রতি বছর বাজেট ঘোষণার সময় কথা হয় ইউনেস্কোর প্রস্তাবনা ছিল বিশ শতাংশ একটি মানে মোট বাজেটের বিশ শতাংশ বরাদ্দ হতে হবে শিক্ষা খাতে আমরা কখনই পনেরো শতাংশ ছুতে দেখি না বারো শতাংশের কাছাকাছি ঘুরপাক খায় সেই জায়গাটায় আমরা কি এই সমস্ত প্রতিবন্ধকতা পারবো এই এই বরাদ্দ নিয়ে কি মনে হয় আপনার স্বাধীনতার পঞ্চাশ বছর পার করছি আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এখন আর যে নতুন শিক্ষাক্রম নিয়ে কথা বলছেন আমরা কথা বলছি এটা কিন্তু একটা কন্টিনিউস প্রসেস প্রত্যেক দেশই যেমন আমাদের দেশে পাঁচ বছর পর পর হওয়ার কথা অলরেডি আমরা ডিলেট কিন্তু বিলম্বিত হয়ে গেছে সেই ২০১২ হাজার হয়েছিল আজকে দু হাজার এসে আবার নতুন করে শুরু হতে যাচ্ছে তো এখন বৈষম্য যদি বলি ডিসক্রিমিনেশন প্রত্যেকটা ক্ষেত্রে আছে শহর এবং প্রান্তিক অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অবকাঠামোগত বৈষম্য আছে অভিভাবকদের মধ্যে বৈষম্য আছে যে আপনি যেটা বলছিলেন স্বল্প শিক্ষিত অশিক্ষিত অভিভাবক আবার সুবিধাভোগী শিক্ষিত অভিভাবক সেই বৈষম্য আছে শিক্ষকদের মধ্যে সেই মানে তাদের যে ইয়ের বেতন কাঠামো সময় সরকার সরকারি প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তাদের বেতন বিভিন্ন সময় বাড়ানো হয়েছে শিক্ষকদের অবস্থা কিন্তু যাচ্ছে তাই এবং করোনা কালে কিন্তু তাদের আমি প্রত্যন্ত অঞ্চলের কিছু স্কুলে যখন গ্রামে যাই আমি খোঁজখবর নেই দেখি খুবই খুবই মানবেতর জীবনযাপন তারা করেছেন করোনা কালে তারা কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু প্রণোদনা দেওয়া হয়েছে কিন্তু সব শিক্ষক সেটা আবার পাননি তো ফলে এই যে একটা পরিস্থিতি এবং আরেকটা বড় বৈষম্য শুরুতে আপনি যেটা বলছিলেন শিক্ষা শিক্ষা আছে আছে। সাধারণ শিক্ষা আছে ক্যাডেট আবার ধরনের শিক্ষা আছে। এত এখন নতুন শিক্ষাক্রমে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলছেন একটা ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম ব্লেন্ডেড টা কিরকম আমি আজকের আলোচনার শুরুতেই বলছিলাম যে প্রাক প্রাথমিক থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু সমন্বিত একটা শিক্ষাক্রম তারা তৈরি করতে যাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও ইনক্লুডেড এবং মাদ্রাসার শিক্ষা তারাও কিন্তু ইনক্লুডেড এই সাবজেক্টগুলো সব ধরনের শিক্ষা ব্যবস্থাতেই মাধ্যমগুলোতেইলি দেওয়া হবে মাদ্রাসাতে যারা পড়ছেন তারাও এই সাবজেক্টগুলো পড়বে এবং কারিগরিতে যারা তারাও কিন্তু এবং কম্পালসারি যে সাবজেক্টগুলো বলছিলাম বাংলা ইংলিশ ম্যাথস জেনারেল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ মানে এই পাঁচটা সাবজেক্ট তারা একেবারে আপনার চতুর্থ শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু কম্পালসারি এবং আগের যেটা নবম শ্রেণীতে উঠে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ বাণিজ্য বিভাগ বিভাজিত হয়ে যেত সেই বিভাজন কিন্তু এখন উঠে যাচ্ছে এখন থাকছে না কোনো বিভাগ থাকছে না সেই বিভাজনটা হবে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী সে কোন দিকে যেতে চায় সে বিজ্ঞানে পড়তে চায় চায় না না যেতে সেটা করে এবং মজার ব্যাপার হয়তো থাকছে এখন যেটা আমরা স্কুল বলছি এটাও হয়তো তারা চেঞ্জ করে ফেলবেন এবং শুধু দশম শ্রেণীর যে পাঠ্যক্রম থাকবে সেটার ভিত্তিতেই শুধু এসএসসি পরীক্ষাটা হবে নবম শ্রেণীর বই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দশম শ্রেণীর বইটা আলাদা হয়ে যাচ্ছে এখন কিন্তু নবম এবং দশম মিলে একটা একাডেমিক ইয়ার ধরা হয় নবম শ্রেণী দশম শ্রেণী মিলে এসএসসি পরীক্ষা হয় দুটো ক্লাসে একই টেক্সট বইতে পড়ে হ্যাঁ সে নবম শ্রেণীতে অর্ধেক পড়ে দশম শ্রেণীতে অর্ধেক পড়ে পড়ে তারপরে এসএসসি আলাদা এখন পাঠ্য বইটাই আলাদা হয়ে যাচ্ছে নবম শ্রেণী আলাদা তারা সেই পরীক্ষা দেবে স্কুল এসএস করবে এবং ওই যে মজার ব্যাপারটা যেখানে বলছি নবম দশমে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নম্বর ওই শিক্ষণকালীন হবে মূল্যায়নটা অর্থাৎ শিক্ষক শ্রেণীতে পড়াচ্ছেন তিনি ক্লাস দিচ্ছেন হোমওয়ার্ক করাচ্ছেন তার অ্যাটেন্ডেন্স আছে তার ক্লাস পারফরমেন্স আছে এগুলোর ভিত্তিতে ফিফটি এই জায়গাটায় ছোট ছোট কয়েকটি প্রশ্ন আমি এখনই আপনার কাছ থেকে উত্তরটা জেনে নিই একটা হচ্ছে আপনি বললেন শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে যে শিক্ষক ক্লাস দিবেন তিনিই মূল্যায়ন করবেন সেই শিক্ষকের মূল্যায়নে একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে অভিভাবকরা চিন্তা করতে শুরু করেছে যে শিক্ষকের নৈতিকতা এখানে কতটুকু সেই সেই মানদণ্ডে নৈতিকতার মানদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কতটা নৈতিক হবেন না হলে তার বাচ্চা ওই শিক্ষক দ্বারা কোনো না কোনোভাবে প্রতারিত হতে পারে এই প্রশ্ন উঠে গিয়েছে এইটার উত্তর আপনার কাছ থেকে শুরুতে নিয়ে নিই পরের প্রশ্নটা আমি পরে করছি আচ্ছা ধন্যবাদ এই বাস্তবতাটাকে অস্বীকার করার আসলে কোনো সুযোগ নেই আমরা যারা শিক্ষক সম্প্রদায় আছি আমাদের সবার নৈতিকতার মানদণ্ড যে সমান বা খুব উন্নততর এটা বলা যাবে না অনেক ধরনের অনৈতিক কাজেও আমরা অনেক শিক্ষক জড়িত আছি তো এখন যে ব্যাপারটা মাথা ব্যথা হয়েছে বলে আমি মাথা কেটে ফেলবো এটা তো আসলে সঠিক বোধ হয় সিদ্ধান্ত না তো একটা জিনিস দেখুন এতদিন ধরে আমরা যেভাবে মূল্যায়ন পদ্ধতিতে আসছি একটি ছেলে বা মেয়ে দশ বছর পড়াশোনা করলো ঠিক এসএসসিতে যখন যে তিন ঘন্টার একটা পরীক্ষা এক্সাম হলে সে ঢুকলো কতটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে পরীক্ষার হলে গেল তিন ঘন্টার একটা পরীক্ষা দিল ওই তিন ঘন্টার একটা পেপার পেন্সিল টেস্টে তাকে আমি দশ বছরের শিক্ষার মূল্যায়ন করে দিলাম একজন শিক্ষক হিসেবে আমি কখনো মনে করি না যে এটা তার প্রতি জাস্টিস করা হলো আমি শিক্ষক তাকে শ্রেণীতে তার তার কেমন, নৈতিকতা বোধ কেমন তার পাংচুয়ালিটি কেমন এগুলো আমি জানি ঘন্টায় তাকে আমি শিক্ষক হিসেবে আমি ক্লাস টিচার হিসেবে তাকে জানি তার এগুলো মূল্যায়নও করছি বাট আমার এই দশ বছরের মূল্যায়নটা কোনো কাজে আসছে না সে খেলাধুলায় কতটা সঙ্গীতে কতটা দক্ষ সে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে কতটা পারফরমেন্স দেখাতে পারে কোনো কিছুর মূল্যায়ন নেই ওই জেলখানার মতো পরীক্ষার হলে তাকে আমি ঢুকিয়ে দিলাম তিন ঘন্টার একটা পেপার পেন্সিল টেস্ট নিয়ে নিলাম এবং এবং আমি শেষ করি ওই তিন ঘন্টার পরীক্ষার উত্তরপত্রের যে মূল্যায়নটা হলো সেটাও যে একেবারে পারফেক্ট মূল্যায়ন এটাও বলা যাবে না কারণ এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ওই সময়টাতে সে নাই নাই ভালো ভালো করতে করতে পারে তার অসুস্থতা হতে পারে অথবা যে শিক্ষক আমরা মূল্যায়ন করছি পরীক্ষার হলে যিনি ডিউটিতে আছেন এখানে কেন্দ্র অনুযায়ী অনেক ধরনের ম্যানিপুলেশনের ঘটনা ঘটে শিক্ষক অনেক শিক্ষক দেখা যায় দেখা দেখি সুযোগ দিয়েছেন কেউ আবার দেন না আবার কোন ধরনের টিচারের কাছে উত্তরপত্রটা যাচ্ছে তিনি কিভাবে মূল্যায়ন করছেন তো ফলে একজন শিক্ষার্থীর যে অর্জনটা শিক্ষাটা অর্জন করলে এটা যথাযথভাবে তিন ঘন্টায় মূল্যায়ন হচ্ছে বলে আমি শিক্ষক হিসেবে মনে করি কিন্তু এখন এখন যে নতুন কার্যক্রমে যে কারিকুলামটা এখানে কিন্তু মার্কস নবম দশম শিক্ষকের হাতে থাকছে আর ফিফটি পার্সেন্ট ওই কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি যে শিক্ষক স্টুডেন্টকে ম্যানিপুলেট করতে পারেন অর্থাৎ

আমরা এখন তো বিষয়টা গুরুত্ব আলোকে বিশ্বায়নের আমাদের দেশের কোন শিক্ষকই মানসম্মত বেতন পান না সরকারি প্রতিষ্ঠান না বিশ্ববিদ্যালয় শিক্ষক না এমপি ভুক্ত শিক্ষক তো নাই কারণ তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে ভেনিজুয়েলের মতো একটা দেশ হাই স্কুলের একজন শিক্ষক চোদ্দ ডলার বেতন দেন

ইউনেস্কোর অনুযায়ী হচ্ছেই না আমাদের স্বাধীনতার পরে টু বেশি কিন্তু একবারও আমরা যেতে পারিনি কিন্তু আমাদের ওখানে প্রস্তাব ছিল হচ্ছে সাত কুদ্রাতিকতা শিক্ষানীতির কিন্তু প্রস্তাব ছিল প্রাথমিকভাবে পাঁচ পার্সেন্ট পর্যায়ক্রমে সাত পার্সেন্ট কিন্তু হয়নি পরবর্তীকালে ডাকার সম্মেলনে একটা সিদ্ধান্ত হয়েছিল তৃতীয় বিশ্বের দেশগুলো জিডিপির সিক্স পার্সেন্ট দেবেন কিন্তু সেটাও কিন্তু হয়নি এবং আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণাপত্র যে এলিমেন্টারি শিক্ষা হচ্ছে প্রত্যেক রাষ্ট্র এটা বাস্তবায়ন করে দেবেন এলিমেন্টারি এবং প্রাইমারি শিক্ষাটা কি সেটা হচ্ছে আঠারো বছর পর্যন্ত শিক্ষা যেটা আমাদের এসডিজি ফোরে নিশ্চয়ই আমি এই আলোচনায় আসব আমি একটি প্রশ্ন নিয়ে শ্যামলকান্তি ঘোষের কাছে আসতে চাচ্ছি এবং তার কাছ থেকে উত্তরটা আমাকে জেনে একটু নিতেই হচ্ছে এটাও আমাদের দর্শকদের এক ধরনের চাওয়া রয়েছে যে এটা কেন হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশি যে ক্যারিকুলাম সেই ক্যারিকুলাম অনুসারে যে পাঠ্যপুস্তক তার বাইরেও অনেক বই পড়ানো হয় অনেক স্কুলে বিশেষ করে বেসরকারি স্কুলগুলোতে সেই জায়গাটায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ান বলি বা ক্লাস টু বলি সেই প্রথম দ্বিতীয় শ্রেণীতে একটি বাচ্চা যে কয়টা বই পড়ছে ঠিক যদি সেটা একদম ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হয় দেখা যাচ্ছে তারা অনেক এক্সট্রা বই পড়ছে কেন পড়ছে তাহলে এদের মেধা আমি কিভাবে সমন্বয় করব দক্ষতা কিভাবে সমন্বয় করব আমি আপনি অনেকগুলো কথার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছি জি 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 নিশ্চয়ই সেটা হচ্ছে যে এটার বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত এসে নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়নি সেটা প্রাথমিক পর্যায়ে হোক অর্থাৎ কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কথা আপনি বলেছেন মূলত মানে আপনি যদি উচ্চারণ করেননি বাট আমি বুঝতে পারছি সেটা এখানে অথবা অন্য জাতীয় কোনো প্রতিষ্ঠান এটা হতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে এইভাবে এটাকে বন্ধ করে দেওয়া হোক আচ্ছা আরেকটি হচ্ছে যে বলেছেন হ্যাঁ আর আরেকটা বিষয় উনি বলেছেন যে চারু কারু বা ওই যে উনি বলছেন আসলে চারু কারু সঙ্গীত এবং চর্চা এটা প্রাথমিকে আগে থেকে আছে এবং কম্পালসারি এখন সেটা কতটা অনুষ্ঠিত হয় অর্থাৎ সেটা কতটা কার্যকরী ভাবে পালন করা হচ্ছে সেটা প্রশ্ন এবং সেটা পালন করা জরুরি আপনি বলেছেন যে মায়েরা শিক্ষিত না বা এটা যে বিষয়টা বলছেন আমি বলবো যে আমরা আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর এসে যে কথা বলছি যে আমরা পিছিয়ে আছি এটা আছি সেটা আছি এটা হয়নি আমি প্রথম কথা বলবো যে আজকে যেখানে এসছি সেটা অনেক 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 বড় অর্জন সতেরোভাগ শিক্ষার হার নিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু রাতারাতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন করে সবার জন্য শিক্ষার দরজা উন্মুক্ত করেছিলেন এবং সে আপনি এখানে এটা বলছেন আমি এখানে বসে এটা বলছি ওনারা আছেন সেটা না হলে হতো না কিন্তু এবং সেটা থেকে আমরা আস্তে আস্তে যতটা যেতে পারতাম হয়তো সে ততটা যেতে পারেনি উনি বলছেন যে আমাদের সক্ষমতা আছে কিন্তু সদিচ্ছা নেই আমি সে প্রশ্নের উত্তরের আজ শুধু বলবো যে আজকে আপনার রাস্তা দরকার আপনার বিদ্যুৎ দরকার আপনার শরীর স্বাস্থ্য রক্ষার জন্য আমার আমার বাচ্চাটার খাদ্য দরকার কতটা করতে পেরেছি আপনারা একটু আগেই যদি বলছেন যে আমার ওই ইয়ে তার কি মানসিক শক্তির অর্থাৎ পুষ্টির অভাবের জন্য তার অর্থ এই যে আমি আমার শিশুটাকে উপযুক্ত মানের পুষ্টি দিয়ে সেটা তৈরি করতে পারি তাহলে আমার ওই জায়গাটায় আগে লক্ষ্য দেওয়া উচিত এবং নিশ্চয়ই করে আমার শিক্ষকের বেতনের কথা অবশ্যই ভাবা উচিত এবং যদি সেটা ভাবতে না পারি আমি ভালো ভালো আনতেও পারবো না আমি খুব মানে এর সাথে বলতে পারি যে আমার প্রাথমিক বিদ্যালয়ে অন্তত কয়েকটা বছর ধরে খুবই ভালো ভালো শিক্ষক আসছেন অর্থাৎ অনেক মেধাসম্পন্ন লোক আসছেন উনি যেটা বলেছেন যে তাদেরকে শিক্ষা বিষয়ে লেখাপড়া করে আসেননি অর্থাৎ তাদেরকে এখানে শিক্ষা বিষয়ে পড়া এবং তারপর প্রশিক্ষণ দুটি করতে হচ্ছে আমার ওই প্রাক প্রাথমিক দুই হাজার দশের না পরে শুরু এগারো সাল থেকে শুরু কাগজ কলমে শুরু হয়েছে দুহাজার দশে আমার আমি যে শুরু করেছিলাম তার প্রত্যেকটা স্কুলে শিক্ষক দেওয়া হয়েছে এবং ছাত্র শিক্ষক অনুপাত এখন কমে এসেছে এখন বিয়াল্লিশ টিয়াল্লিশের কাছে প্রাথমিকে অন্য জায়গায় যাই হোক এবং সর্বক্ষেত্রেই যে অনুপাত ভালো হলে যে যেখানে একেবারেই অনুপাত ধরেন দশ বিষয় আছে সেখানে আমার সবচেয়ে খারাপ রেজাল্ট আছে সেটাও আছে বিষয় হচ্ছে আপনার কাছ থেকে আরেকটি বিষয় জেনে নেই না হলে দর্শকরা এখানে আসলে বঞ্চিতই থেকে যাবেন তারা জানতে চাচ্ছেন এবং খুব সংক্ষেপে উত্তরটা নিব শেষ পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা কাউমি মাদ্রাসা ব্লেন্ডিং যে শিক্ষা পদ্ধতির কথা হুমায়ুন কবির বলছিলেন কিভাবে হবে আসলে আমি একটা শুধু পুরনো এরা বলবো সেটা হচ্ছে যে বারো সালের কারিকুলামটা যখন হবে তার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুস্ত নাহিদ সাহেব স্যার নিজে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা করেছেন সবাইকে ডেকেছিলেন ডেকে চেষ্টা করেছেন এবং একটা কমিটি গঠন করেছেন তখন নাইমের ডিজি সম্ভবত তিনি তার সমস্ত কার্যক্রম করেছিলেন যদি কখন এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাকে ডাকবেন নাইমের যে ডিজিজ অর্থাৎ তার কাছ থেকে আমরা আমি বলছি সে সেগুলো করেছিলেন করে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে পৌঁছতে পারেননি সে বিষয়গুলো যদি একদম রয়েছে সময় স্বল্পতার কারণে আমাকে শেষ করতে হচ্ছে আকমল হোসেন আপনার কাছে একটু জেনে নেব ছোট্ট একটা প্রশ্নের উত্তর এক মিনিট সময় হয়তো আমি আপনাকে দিতে পারবো সেটা হচ্ছে যে এই বছর বিভিন্ন শ্রেণী কক্ষে মানে যেগুলো শ্রেণী রয়েছে শ্রেণীতে পরীক্ষা হবে না মূল্যায়ন হবে এরকমই একটি ঘোষণা এসেছে কিন্তু অনেক স্কুলে দেখা যাচ্ছে এক্সাম ফি বলে একটি বড় অঙ্ক নেওয়া হচ্ছে কেন আপনার স্কুলে কি নেওয়া হয়েছে এরকম কেন নেওয়া হচ্ছে জানেন কিছু আপনি এই ব্যাপারে না অনেকে নিচ্ছে আমরা অনেকে নিচ্ছি না সেটা হচ্ছে যে বেসরকারি যারা আছে তারা তো নিচ্ছে তাদের খরচ আছে ইনভেস্ট করে তাদের এ আছে সেই কারণে নিচ্ছে আর

সেই ক্ষেত্রে হচ্ছে যে সরকারি কিছু নীতিমালা হচ্ছে যথাযথ ভাবে কার্য করা যেমন জরুরি সেই সাথে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি সেটা হচ্ছে নৈতিকতার জায়গা থেকে স্বচ্ছতার সাথে সেইগুলো অনুসরণ করা জরুরি কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে বসলাম যে আমাদের যে কারিকুলাম হোক আমাদের যে সিলেবাস হোক আমাদের শিক্ষানীতি হোক সবই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের আলোকে সেটা সংবিধানের ধারা। সংবিধানের পুনরুদ্ধার এবং আমাদের মূলনীতি এবং সেই মূলনীতি এর কে বাদ দিয়েও কিন্তু অনেক সময় আমাদের কারিকুলাম অন্তর্ভুক্ত হচ্ছে এবারে যে বিষয়টা আলোচনা হয়েছে যে এখানেও ধর্ম শিক্ষা থাকে সেই নৈতিক সেই ক্ষেত্রে আমরা সবকিছু সমন্বয় নৈতিক শিক্ষা হ্যাঁ ধর্ম শিক্ষা নৈতিক শিক্ষা এইটা যদি এর সাথে যুক্ত হয় নিশ্চয়ই এবং অসংখ্য ধন্যবাদ আকমল হোসেন আপনাকে একদম শেষ করতে চাই মাহমুদ হুমায়ুন কবির আপনাকে দিয়ে নৈতিক শিক্ষায় আমরা বাচ্চাদেরকে শিক্ষিত করে তুলব দেশাত্মবোধ জাগাবো দেশপ্রেম তারা হয়ে উঠবে আমরা আসলে কতটা জানি না আমরা ব্যবসা করছি শিক্ষা নিয়ে আপনি ঢাকার একটি স্বনামধন্য স্কুলে থাকেন আশেপাশে অনেক এরকম মানে ব্যবসায়িক যে চিন্তা দুর্নীতি অরাজকতা এটার ব্যাপারে আপনি কি বলবেন শেষ বক্তব্য দিব আপনাকে কি 1 মিনিট সময় দিতে পারব শিক্ষা তো আসলে পণ্য নয় এটা অধিকার এবং কিছু প্রতিষ্ঠান যে শিক্ষাকে পণ্য হিসেবে বিক্রি করছে না তাও না করছে যেটা আপনার কথা থেকে উঠে এসছে যে সরকার নির্ধারিত যে পাঠ্যপুস্তকগুলো আছে এর বাইরেও কিছু কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত বই পড়ানো হচ্ছে সেই বইগুলো আবার তাদের প্রতিষ্ঠান থেকে কিনতে বাধ্য করা হচ্ছে ব্রিটিশ পারশনে বই পড়াচ্ছে কিন্তু সেটা কেন তাদের ব্যবসায়িক দিকগুলো এখানে জড়িত আছে পোশাক জুতা থেকে শুরু করে সবকিছু তারা বেশি দামে দোকানে যেটা কমে পাওয়া যায় তাদের প্রতিষ্ঠান থেকে নিলে বরং আর অনেক সময় দেখা যায় বেশি পাওয়া যায় তো এখন এই যে বিষয়গুলো এগুলো তো হচ্ছেই আসলে তো এগুলো দেখার জন্য সরকারের সংস্থা আছে তা আমি একজন শিক্ষক হিসেবে মনে করব যে এই নতুন কারিকুলামে আমরা নতুন চিন্তা নিয়ে চেতনা নিয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পুরনো যা কিছু হয়ে গেছে সেগুলো ভুলে আমরা যদি নতুন স্বপ্ন নিয়ে নতুন আশা নিয়ে একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে শিক্ষক হিসেবে অভিভাবক যারা আছেন তারাও এবং সরকারের যে সংস্থাগুলো এর সাথে আছে তারাও যদি যে নতুন করে পুরনো যা কিছু জঞ্জাল ছিল আমি ভুলে যাই আমি বেতন কম পাচ্ছি তাতে কি হয়েছে আমি এই বাংলাকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য সবচেয়ে বড় যে নিয়ামক আমার নতুন প্রজন্মকে শিক্ষিত করে তোলা যথাযথ শিক্ষায় শিক্ষিত করে তোলা সেটা নিয়ে যদি আমরা এই নতুন কারিকুলামটাকে এগতে চাই তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটা বাস্তবায়ন করা সম্ভব নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শ্যামল কান্তি ঘোষ আপনাকে আবারও আবার ধন্যবাদ জানাচ্ছি আকমল হোসেন এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাকে সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করবার চেষ্টা করলাম এই একুশে রাতের টেবিলে নতুন যে শিক্ষা কার্যক্রম সেটা নিয়ে নতুন শিক্ষা কার্যক্রমকে সবাই স্বাগত জানাচ্ছে একদম সেই যারা রয়েছেন এই কার্যক্রম যারা পরিচালনা করছেন সেখান থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু পুরা যত গ্লানি ছিল সেগুলো আমরা ভুলে গিয়ে একদম নতুন সেই পহেলা বৈশাখে যেমন করে আমরা গানটি গেয়ে উঠি মুছে চাক গ্লানি ঘুচে চাক জড়া সেরকম করি আমরা সামনের এই যে নতুন শিক্ষা কার্যক্রম স্বাগত জানিয়ে এগিয়ে যাব সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন শুভরাত্রি